হ্যাঁ রে পিন্টু, বল না রে, তুই কি সত্যি সত্যি লোকটাকে মেরেছিস? না মা, তুমি বিশ্বাস করো আমি খুন করিনি। মিথ্যা কথা বলছো। ওই সমস্ত গুন্ডা বদমাস লাফাঙ্গাদের সঙ্গে মিশে একটা মানুষ যা যা শিখতে পারে তাই সব শিখে এসছে। বাবা তুমি বিশ্বাস করো আমি খুন করিনি। কি ভেবেছিস? কি তোর মার মতো সহজ সরল ভেবেছিস আমাকে? যা বুঝে আমি তাই বুঝে নেবো। শোন শোন পিন্টু, তোকে আমি ভালো করে বলে দিচ্ছি, যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে বদ্ধ লোকের মতো থাকবি। হতে পারে আমি ট্যাক্সি চালাই কিন্তু মাথাটা উঁচু করে থাকি। তোর জন্য যদি কোনো সম্মান আমার নষ্ট হয় সেটা আমি মেনে নেবো না। কি হচ্ছে? কি হচ্ছে? এমন ভাব দেখাচ্ছ যেন দেশপ্রেম করে বাড়িতে ফিরে এলো। তুমি জানো খুনি জেলবে না তার স্বামী। তাকে আমার সাক্ষীটা মিথ্যা কথা বলেছিল, জেরার মুখেও ধরা পড়ে গেছে। ওদিকে চলো, আমি বলছি মাথাটা ঠান্ডা করো, এত মাথা গরম করে চলে বসে চুপ করে। আচ্ছা দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এ নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ আছে কি? আর তাছাড়া তো বলছে যে ও আর রিঙ্গোদের সঙ্গে মিশবে না। না মা, রিঙ্গোদা ভালো মানুষ, ও কখনো খারাপ কাজ করে না। আসলে ওই সুবিধাবাদীরা ওকে গুন্ডা বলে আর সবসময় ওই সুবিধাবাদীদের মুখোশ খুলে দেয়। দেখো দেখো, শোনো শোনো তোমার ছেলের কথা। আমি আমি ভাবতে পারি না যে আমার ছেলেরা কোনো গুন্ডা বদমাশের সুনাম করবে। তার মানে আমি যেহেতু তোমাদের ছেলে নই তাই আমি খারাপ? হ্যাঁ ঠিক তাই। চুপ করো দোহাই তোমার, তুমি চুপ করো না। ঠিক কথা বল, আর সেটাই তুই প্রমাণ করে দিবি। যদি তাই হয় আমার শরীরে যার রক্ত বইছে তার জন্য আমি গর্বিত। তোমার মতো মানুষ যারা বাইরে থেকে দেখে মানুষকে বিচার করে তাদের রক্ত আমার শরীরে নেই, আমি বেঁচে গেছি। পিন্টু পিন্টু, আমি বলছি তুই চুপ কর, চুপ কর। তুই কি বললি? কি বললি তুই? কি করে ছাড়ো? তুই জানিস, আরে ছাড়ো তুমি। তুই জানিস তোর মা বাবা সারা আবর্জনার মধ্যে ফেলে রেখে গেছিল, সেখান থেকে আমি এই আমি তুলে এনে তোকে মানুষ করেছি, সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছিস? তার প্রতিদান তুই এই দিলি? হ্যাঁ এত বড় নিয়ম খারাপ, তুই এত বড় নিয়ম খারাপ। যা বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। কি 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 বলছো, কি করছো কি তুমি? গোলাপ কি বলো, শোনো পর কোনোদিন আপন হয় না। যা তোর শরীরে যাদের রক্ত বইছে তাদের কাছে যা, যাবো যাবোই তো। আজকে রাজু পিলুদা যদি এই কাজ করতো তুমি পারতে? তুমি পারতে তাদেরকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? তুমি শুনলে বললো চল, রাজু পিলু তোর মতো পুরাঙ্গার নয়, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। কি করলে